কতবার বলছি জব খোঁজো জব খোঁজো, তুমি তো কোনো কথাই শোনো না আমার। 3টা বছর যাবত আমি বলতেছি তোমারে, আমি তোমার সাথে কথা বলতেছি, কথা কানে যায় না? আরে আমি তো চেষ্টা করতেছি নাকি। বুঝছি, চেষ্টা করতে হবে ভালো কইরা। বাসা থেকে বিয়ার পেড়া দিতেছে, আমি কি করব? ফুচকা খাবা? এই বর দুপুর বেলা ফুচকা খাও না? ফুচকা খাওয়ার টাকাই তো তোমার কাছে নাই, বাবা কোথায়? বাসা থেকে বাজার করার জন্য টাকা দিছিল, মারছি। একটা মাস্টার্স করা ছেলে বাজার থেকে টাকা দিছে সেইটা মারছে, সেটা আবার দাঁত কেলাই আবার বলেও লজ্জা করে না? এই তোর কি লজ্জা শরম নাই? তুই থাক এইখানে, তুই থাক, আমি চলে গেলাম। তোর সাথে ফাইনাল ব্রেকআপ, আর কোনো সময় আমার টেক দিবি না, কোনো সময় যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি কিন্তু সত্যিই গেলাম। এই আমি কিন্তু সিরিয়াসলি চলে যাইতেছি, যাও। আবার কেন আসছি জানো? কেন আসতে কইছি? আমি ডাকছি, আমি সত্যি কিন্তু যাইতেছি, আর সত্যি সিরিয়াসলি কিন্তু ব্রেকআপ। আচ্ছা যাও, যদি চাকরি পাই তখন বাসাতে যাইয়া বিয়ের প্রস্তাব দেবো, যাও। তাই এর আগে কি করবা? চাকরি কি আমার বাপ নিয়ে বসে রয়েছে? চাকরি পামো কই? তো ট্রাই তো করতে পারো। কতবার ট্রাই করছি তুমি জানো না? ট্রাই করতে করতে জীবনটা তেজপাত হয়ে গেছে, আমি কি কম চেষ্টা করতেছি? বাসা থেকে তো বিয়ের পেড়া দিতেছে, আমি কি করব? ওই লেখাপড়ার কথা বলে কিছুদিন আটকাও, সমস্যা কি? চেষ্টা করো। কতদিন আর আটকাবো? যতদিন পর্যন্ত চাকরিটা না হইতেছে ততদিন পর্যন্ত তো একটু আটকাইতে হবে, তাই না? আমি কিন্তু সত্যি যাইতেছি। যাও যাও, যাইতে বলছি যাও। এই শোনো, বসো বসো, আমার চলার টাকা নেই, 10টা টাকা দিয়ে যান। লজ্জা করে না আমার কাছে টাকা চাইতে? আরে বাবা, চাকরি পেলে পর সব দিয়ে দেবো তোমার তো, আমার আমার কাছে তো তুমি অনেক টাকাই পাও। দাও নাও। বাপরে বাপ, পুরো 1 সপ্তাহ চলবে, তাহলে তুমি এখন যাইতে পারো। টাকা পয়সা এখন আমার তারাই দিতেছো? তুমি কি আমার টাকার খোটা দিতেছো? বলছি না চাকরি পেলে সব টাকা দিয়ে দেবো, তো সব দিয়ে দেবো, রাখো। সত্যি কিন্তু যাইতেছি। এত রাগ আও কেন? রাগ সারা থাকতে পারো না একটু? না পারি না, এরকম রাগ হলে চলে? চাকরির চেষ্টা তো আমি করতেছি, আমি কত চেষ্টা করতেছি তুমি দেখতেছো না? দেখতেছি দেখতেছি। এরকম করলে হবে? আমার ফ্যামিলি বিয়ের জন্য চাপ দিতে আছে, ছেলে দেখতে আছে, সময় মতো কাট পেয়ে যাব। আমি চলে গেলাম কিন্তু। একটু পারো না ফ্যামিলি একটু ম্যানেজ করতে পারো না? কি এমন ফ্যামিলি তোমার যে ম্যানেজ করা যাবে না? আমি কতবার বলতেছি, না বুঝলে আমি কি করব? আর একটু বুঝাও, চেষ্টা তো করতে পারো নাকি? আর পারতেছি না আমি। আরে চেষ্টার কোনো বিকল্প নাই, তুমি এইটা তো তোমার বুঝতে হবে, তাই না? নিজে একটা জব খোঁজো, তারপর তো আমি বলতে পারি আমার ফ্যামিলিকে তোমার কথা। কম চেষ্টা করতেছি না? তুমি দেখতেছো আমি পাগলের মতো ঘুরতেছি, প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় আমি ঘুরতেছি, একটা চাকরি কই পাইতেছি বলো? যদিও পাই তাহলে তো বড় বড় অ্যামাউন্ট, ওইটা তো আমার ম্যানেজ করা নাই, বুঝছো তো? আর কতবার বুঝাইবা? আমি কিন্তু সত্যি চলে যাইতেছি, আর কোনো সময় আমার টেক্সট দিবে না, আর কখনো ডিস্টার্ব করবে না। তুই আমার কখনো টেক্সট দিবি না, আর কখনো ডিস্টার্ব করবি না, আমি কিন্তু সত্যি চলে যাইতেছি। যা।